এই মুহূর্তে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ এবং সবথেকে চর্চিত যেটা বিষয় রাজনীতিতে সেটি হচ্ছে যে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। গতকাল তিনি যোগ দিয়েছেন ডেরেক এবং ব্রায়ানের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে যোগদান করিয়েছেন তৃণমূলে। এবং তৃণমূলে যোগদানের পর থেকেই বিভিন্ন মহলে বিভিন্ন সোশ্যাল সাইটে তার নিয়ে নানা রকম মন্তব্য নানা রকম বক্তব্য উঠে আসছে। আজকে তিনি নিজেই সাংবাদিক সম্মেলনে সমস্ত মন্তব্য সমস্ত উত্তর তিনি দিলেন। তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানাবো যে আমাকে প্লেইং ইলেভেনে চান্স দেওয়ার জন্য। স্পষ্ট করে দিতে চাই, প্রচুর লেজিটিমেট কোয়েশ্চেন আসবে, অনেক অপ্রিয় প্রিয় কোয়েশ্চেন আসবে, অনেক ধরনের ট্রোলিং হচ্ছে। আমি সোশ্যাল মিডিয়াতে নেই তো ফর্চুনেটলি আমি কিছু পড়ছি না, দুটো টুইটের জবাব দিয়েছি। আমি এই অত্যন্ত পরিষ্কারভাবে বলছি যে পাবলিক সার্ভিসে যখন এসেছি তখন মনে একটা অপূর্ণতা ছিল যে ইংলিশটা মানে রিটায়ার্ড হার্ট টাইপের হয়ে যাচ্ছিল। বহু মানুষ বলেছে, ফেসবুকে লিখেছে, অনেকেই লিখেছে যে আপনার আপনি গান গান ঠিক আছে কিন্তু এটা আপনার ছাড়া উচিত না, অনেক রকমের মন্তব্য এসেছিলো। তো আমার মনে হয় যে আমি একটা অপরচুনিটিতে রিয়্যাক্ট করছি। ইটস আ থিং দ্যাট বাংলার মমতা দিদি, যিনি এখন ভারতবর্ষের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী হয়ে উঠছেন, উনি আমাকে এই অপরচুনিটিটা দিয়েছেন। কালকে অভিষেকের সঙ্গে, অভিষেক ব্যানার্জির সঙ্গে অনেকক্ষণ আমার কথা হয়েছে, ডেরেকের সঙ্গে তো কথা হচ্ছিলই। সো আই ফেল্ট আ লট অফ লাভ অ্যান্ড সাপোর্ট। ইভেন আমাকে নিয়ে যারা কটূক্তি করছেন, দ্যাট ইজ অলসো ফেয়ার এনাফ, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। তো আমি খুব খুশি যে আমি বাংলার জন্য কাজ করার একটা সুযোগ পেয়েছি। প্রথমবার হয়তো গায়ক হিসেবে ভোট দিয়েছে মানুষ, সেকেন্ড টাইম তো দেয়নি, সেকেন্ড টাইম তো আমার কাজ দেখেছে। বাংলার প্রতি আমার বায়াস ছিল, আসানসোলের প্রতি প্রচণ্ড বায়াস থাকবে, এবং সেই লক্ষ্যে আমাকে দিদি এবং অভিষেক সম্পূর্ণভাবে হেল্প করবেন এটা বলেছেন। আমি উজ্জীবিত ছি যে ইমোশন থেকে ডিসিশন নেওয়া হলে ডিসিশনটা ইমোশনাল হয় না। আ কুইক ডিসিশন মে নট বি অ্যান ইম্পালসিভ ডিসিশন। আ কুইক ডিসিশন সামটাইমস ইজ এ ভেরি গুড ডিসিশন, বিকজ ইফ ইউ পন্ডার সামটাইমস ইউ ডিসাইড নট টু ডিসাইড, দ্যাট ইজ অলসো আ ডিসিশন। তো আমি কখনোই বলি না আমি আবেগপ্রবণ। দেখো ভাই, এটা তো অস্বীকার করে কোনো উপায় নেই যে থ্যাংকস টু ডেরেক, থ্যাংকস টু দিদি অভিষেক, যে আমি এক তৃণমূল ভবনে আমি মানে ওপর থেকে সিঁড়ি দিয়ে নেমেছি। তো আমি কালকেই ডেরেক উইল সে দ্যাট, আমি কালকে এটা এক্স্যাক্টলি বলেছি যে আগামী এক দু মাসে এরকম একটা প্রোগ্রাম রাখাও, যেটা অভিষেকও কমপ্লিটলি অ্যাগ্রি করেছে, ও সেরকম প্ল্যান করছে। আমার উচিত এবং আমি সেটা করবো যে যেরকম আমি আসানসোলে তোমরা দেখেছো যে আমি রাস্তায় বসে সিঙ্গারাও খেয়েছি, ক্রিকেট ফুটবলও খেলেছি, আমার মনে হয় যে মানুষের সঙ্গে, পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে, যে নতুন করে গ্রাসরুট লেভেলে যে তুমি কর্মীদের কথা স্পেসিফিকলি বললে, সেটাও আমাকে জানতে হবে। বিভিন্ন বিভিন্ন জেলাতে কারা জেলা সভাপতি আছেন, দলের স্ট্রাকচার কী, সেই জন্য আমি বারবার সৌগতটাকে বলছি যে আমাকে ওগুলো নিয়ে হেল্প করতে। তো আই হ্যাভ টু লার্ন অ্যাবাউট ইট, আই হ্যাভ টু স্টাডি অ্যাবাউট ইট, অ্যান্ড আই ডু দ্যাট ইন দ্য নেক্সট ফিউ মান্থস। একটা ওই দিক থেকে আপনি এক সেকেন্ড, একটা ওই দিক থেকে একটা, হ্যাঁ বলুন। অনেক সময় খুব ডান দিক থেকে বললে না শুনতে পাই না, হিয়ারিং প্রবলেম। হ্যাঁ আমি, হ্যাঁ হ্যাঁ, তুমি প্রশ্নটা আর রিপিট করো না, তুমি যে প্রশ্নটা করলে তার আমি কোনো উত্তর দেবো না। তুমি প্রশ্ন করে খুশি, আমি জবাব না দিয়ে খুশি, বোথ হ্যাপি, আই থিঙ্ক দ্যাটস হোয়াট ইট ইজ। আমি যখন একটা দলে কালকে জয়েন করেছি না, তখন আমার আগামী দিনের পদ্ধতি বা আগামী দিনের কার্যক্রম বা আগামী দিনে আমি কী করতে চলেছি, আমি আপনাদের পরিষ্কার করে বলেছি যে দেয়ার ওয়াজ এ ভেরি চ্যালেঞ্জিং ফ্যান্টাস্টিক অপরচুনিটি উইট কেম টু মি। সেটা নিয়ে অনেক রকমের স্পেকুলেশন হচ্ছে, সেটাও আমি জানি। তো এবং সেই জন্যেই আমি এই ডিসিশনটা চেঞ্জ করেছি এবং খুব খুশি মনে, যতটা হোল হার্টেডলি ছেড়েছিলাম ততটাই হোল হার্টেডলি ফিরে এসেছি। তো চব্বিশ অবধি অনেক অনেকটা সময়, অনেকটা রাস্তা বাকি আছে। সেই রাস্তাটা আমাকে চলতে গেলে দলের একটা প্রোটোকল, দলের যেটা দল যেটা আমার জন্য ভাবছে সেটাকে মাথায় নিয়ে আমাকে এগোতে হবে। তো আই ডু দ্যাট, ইউ উইল হিয়ার, ইউ উইল সি হোয়াট হ্যাপেন্স ইন 24। আর হ্যাঁ লাকশন, আসল
না আমি কোনো কলিগ সম্বন্ধে কোনো মন্তব্য এই জন্যই করবো না যে দেখো আমি যেমন তৃণমূল থেকে আমি যখন তৃণমূলে এলাম, বিজেপি থেকে তৃণমূলে এলাম, তো অবভিয়াসলি শুভেন্দু অধিকারের এটা অধিকার যে ও আমার আমার বিরুদ্ধে বলবে। এবং সমীক ভট্টাচার্য কালকে বলেছেন, আমি শুনেছি সমীক দা খুব জ্ঞানী মানুষ, প্রচুর ব্যাপারে আমি ফোন করে ওনার থেকে আইডিয়া নিতাম। তো সবাই রাইভেল মানে তো এমনি হয় না, কিন্তু সমীক ভট্টাচার্য কালকে এটা খুব, তার মধ্যে আমি সকালে ধন্যবাদ জানিয়েছি, একটা দারুণ লাইন লিখেছেন যে বাবুলকে বিজেপি কোনোভাবে দুর্নীতিগ্রস্ত বলে না। তো সেই জন্যে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল থেকে বিজেপিতে গেছেন, সেমনি আমিও তৃণমূল থেকে আমি বিজেপি থেকে তৃণমূলে এসেছি। তো ইটস ভেরি সিম্পল, আমার মনে হয় এক্ষেত্রে কে কী বলছেন বা কারা বহিরাগত কি কোথা থেকে আসছে সেটা সেই লিস্টগুলোর আমার থেকে বেশি তুমি জানো, হয়তো অনেক নাম আমি জানি না যেগুলো তুমি জানো। তো মূল ব্যাপারটা হচ্ছে আমি যেখানে গেলাম সেখানে আমি আমার বেস্টটা দিলাম কিনা। আমার মনে হয় এ সম্বন্ধে কারোর মনে কোনো সন্দেহ নিশ্চয়ই নেই যে আমি যখন বিজেপিতে ছিলাম আমি আমার সেরাটা দিয়েছিলাম, 2014 সাল থেকে দিয়েছিলাম। তখন অনেকেই কালকে অনেক বাচ্চা ছেলেরা অনেক কমেন্ট করেছে বিজেপি থেকে, তারা কোথায় ছিল 14 আমি সত্যিই জানি না, কিন্তু দে আর এন্টাইটেল টু দেয়ার ওপিনিয়ন। তো আমি কোনো মন্তব্য করবো না, এভরি ওয়ান উই আর পলিটিক্যাল রাইভেলস নাও, সো লেটাস এনজয় ইট। একটা ট্রিভিয়া খালি বলে দিই যে আমাদের দুজনেরই বার্থডেটা এক, 15/12/70 দুজনেরই বার্থডে। আপনি বলুন, দ্যাটস ওকে। तो बिल्कुल सही कहा जा रहा है, यही तो कहेंगे। जब तृणमूल कांग्रेस से बीजेपी में कोई आया था, सीपीएम से कोई आया था, उनको भी पार्टी ने विश्वासघातक कहा था। तथागत रॉय ने मिर्जाफर कहा है, उनका लैंग्वेज के बारे में मैंने थोड़ा सा उनको आज लिखा मैंने उनको कि आपको किसी का किसी के साथ डिसएग्री करने का हक तभी बनता है, बिल्कुल कर सकते हैं आप, लेकिन तभी बनता है जब आप उसके डिसीजन को रिस्पेक्ट करते हैं। आई हैव टू रिस्पेक्ट हिज डिसीजन फर्स्ट एंड देन आई कैन एक्सप्रेस माई यू नो व्यूज अबाउट नॉट अग्रीइंग विथ व्हाट ही सेड। जो खूब सुंदर भाव स्वपन दा लिखे, तो देर आर ऑल सीनियर कोलिग्स।